সালামু আলাইকুম। নতুন সেশন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে যে সামটা অ্যাজ ইউজুয়াল আমরা এক্সেলে ব্যবহার করি সেই সামটা দিয়ে স্টার্ট করব, যেটা হচ্ছে SUM। এর মধ্যে আমরা রেঞ্জ দিয়ে দিব একটা, এর মধ্যে রেঞ্জ দিয়ে দিলাম, এন্টার দিলাম, অ্যাজ ইউজুয়াল আমার সামটা চলে আসলো এই ভ্যালুগুলোর সাম। নেক্সটে আসছি কলাম। খেয়াল করুন, আমি যেটা করতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট কলামের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সেগুলোকে আমরা অ্যাট এ গ্ল্যান্স সাম করব। সেটা কিভাবে করতে পারি? ইকুয়ালস টু সাম লিখলাম। এর আগে যেটা করতাম, আমরা কে সেল ভ্যালু চিনিয়ে দিতাম এত থেকে এত, হ্যাঁ, অর্থাৎ B4 থেকে B10 বা B19। হ্যাঁ, তো এখন এক্ষেত্রে যেহেতু আমরা টোটাল কলামটা, এন্টায়ার কলামটাই আমরা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা অনলি কলামের নামটাই আমরা দিয়ে দিব, বি কলন বি, অর্থাৎ বি কলামের কলামের মধ্যে যত ভ্যালু পড়বে সেগুলোকে সব সে সাম করে নিয়ে আসবে। ফর এক্সাম্পল, আমি এটা দিলাম, 131 আসলো। তো এখন এর মধ্যে যদি আমি কোনো এই কলামের মধ্যে আমি যেই ভ্যালুটাই বসাই না কেন, আমার কিন্তু সামটা চলে আসবে। তো এটা ছিল আরেকটা। এরপরে যদি যাই আমরা স্পেসিফিক সেল নিয়ে, যদি আমরা সাম করতে চাই, ফর এক্সাম্পল এখানে আমার 10টা রো আছে, এখান থেকে আমি 10টা রোই সাম করতে চাই না, নির্দিষ্ট কিছু সেল আমি সাম করতে চাই, সেটা কিভাবে করব? যে সেলগুলোকে আমরা সাম করতে চাই বা সামের আওতাধীন আনতে চাই সেই সেলগুলোকে শুধুমাত্র সিলেকশন করে আমরা দিয়ে দিব। দেখেন, নির্দিষ্ট কিছু সেলকে আমি সাম করে নিয়ে আসছি। ওকে, এটা একটা পদ্ধতি। এরপর আসছি অটো সামের মধ্যে। অটো সাম আমরা অনেকেই জানি, অল্টার প্লাস চিহ্ন চাপলে আমাদের পুরো রেঞ্জের যত ভ্যালু আর থাকবে সবগুলোকে সাম করে নিয়ে আসবে অটো সাম। অটো সামের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি হোম থেকে, হোম মেনু থেকে রিবনে যেয়ে এই যে দেখেন অটো সামে ক্লিক করলেও সেম একই জিনিসই আসবে, এন্টার দিলে রেজাল্ট চলে আসবে। এরপরে চলে যাচ্ছি লার্জেস্ট নাম্বার, একটু কমপ্লেক্সের দিকে যাচ্ছি। এখন আমি যেটা চাচ্ছি, এখন আমার এই রেঞ্জের মধ্যে এই যে ভ্যালু রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আমি টপ 3 অথবা লোয়েস্ট 3 অথবা লোয়েস্ট 2 অথবা হাইয়েস্ট 2 এই ভ্যালুগুলোকে সাম করব, সবগুলোকে করব না। তো ইকুয়ালস টু সাম, এরপরে দিব লার্জ। লার্জ নামে একটা ফাংশন পাবেন এক্সেলে, সেটা এখন আমাকে অ্যারে সিলেক্ট করতে বলছে। আমি আসলে যেই রেঞ্জটা দিব, যেই রেঞ্জের মধ্যে আমি কম্পারিজনটা করব, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কমা দেন হচ্ছে একটা ইউনিক একটা অপশন পাবেন, এটা হচ্ছে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস দেওয়ার ফলে আপনার এই রেঞ্জের ভিতরে যেই ডাটাগুলো দিবেন, ভ্যালুগুলো দিবেন, সেইগুলোই হচ্ছে যে আপনার কাউন্টিংয়ে আনবে। ফর এক্সাম্পল, আমি হাইয়েস্ট 3টা ডিজিট দেখতে চাচ্ছি, তাহলে 1 2 3 তিনটা ডিজিট তাকে দিয়ে দিলাম, কার্লি ব্রেসেস ক্লোজ করে দিলাম, অ্যান্ড আমি ব্রেকেটটাও ক্লোজ করে দিব। যখন ব্রেকেটটা ক্লোজ করে দিব, তার সাথে সাথে খেয়াল করুন উপরের দিকে যে আমার ফর্মুলা বারটা আছে, ইকুয়ালস টু সাম এরকম দেয়া আছে, ঠিক আছে? তো ঠিক এই অবস্থাতে থাকাকালীন সময়ে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। এরপরে আসেন আরেকটা বিষয়ে আসি, এরর সেল। আপনি যেটা দেখতে পাচ্ছেন, ভ্যালুজের মধ্যে অনেকগুলো ডাটা আছে, কিন্তু একটা ডাটার মধ্যে একটা এরর চিহ্ন দেয়া আছে। এই এররটা কেন দেয়া আছে দেখেন, সাম C7 প্লাস D7, অর্থাৎ এই দুইটা ভ্যালুকে আমি সাম করতে চাচ্ছিলাম, কিন্তু সামহাউ আমি ওই রেফারেন্স একটা সেলের মধ্যে আমি অন্য একটা ডাটা দিয়ে দিয়েছি যেটার সাথে সাম করা পসিবল না, যার কারণে রেজাল্ট আমার এরর আসছে। কিন্তু আমার নিচে কিন্তু আমার মূল যে সাম, সেটা আমার কিন্তু করার দরকার। তো এসব ক্ষেত্রগুলোতে আমরা কি করতে পারি, ইকুয়ালস টু সাম ইফ এরর এই ফাংশনটা ইউজ করতে পারি। ওকে, ইফ এররটা ফাংশনটা ইউজ করার পরে আমাকে কি চাচ্ছে, ভ্যালুস চাচ্ছে। আমি ভ্যালুস রেঞ্জটা দিয়ে দিলাম, ভ্যালু ইফ এরর। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে বলছে যে আমি যদি এরর ভ্যালুটা আছে, সেলটা আছে, সেটাকে আমি কি হিসেবে কনভার্ট করব, এটাকে আমি জিরো হিসেবে রেখে দিলাম। যে তুমি যদি এই রেঞ্জের মধ্যে কোনো এরর পাও, এররের কোনো রেজাল্ট পাও, তাহলে সেই এররকে তুমি জিরো করে দেবা। তাহলে আমি জিরো করে দিলাম, অ্যান্ড ব্রেকেট ক্লোজ। ঠিক এই অবস্থাতে থাকা অবস্থাতেই আমি কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। খেয়াল করে দেখুন আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো এভাবে আমরা এরর
ডাটা নিয়েও কিন্তু সামেশন করতে পারি। তো আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামের মধ্যে আপনাদের কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমার সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।